ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি তোমরা সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো চলো আগে ঝটপট করে বেরিয়ে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তো যেতে যেতে পথে দেখা মানে পথের সাথে মানে তোমাদের সমস্তটাই শেয়ার করতে করতে যাবো তো চলো তো ফাইনালি আমরা রিস্কায় উঠে গেছি তো আমরা আজকে যাচ্ছি আমার মেজ জ্যাঠুর বাড়িতে যেহেতু পৌষকালী পুজো সেই উপলক্ষে তো এখন আছে রিস্কায় তো তারপরে বাসে উঠবো বাসে সত্যি এত ভিড় ছিল তো তার জন্য ভিডিও করতে পারিনি তো এখন চলে এসেছি আমরা মধ্যমগ্রাম চৌমাথায় তো রিকিরি একটু খিদা পেয়েছিলো ওই জন্য ওকে মিষ্টির দোকান থেকে একটু খাবার খাওয়াচ্ছিলাম আর এইটা হচ্ছে চৌমাথা সবাই সব মানে চেনো যারা কলকাতায় আছো মধ্যমগ্রাম চৌমাথা অবশ্যই সবাই চেনো তবুও একবার দেখিয়ে দিলাম তো এবার মেজদের জন্য ওয়েট করছি মেজদি এলে আমরা একসাথে মিলে সব মানে যাব। জেঠুর বাড়ি তো এর এখান থেকে ভ্যান বা টোটো করে এবার আমরা যাবো মেঝেটুর বাড়িতে ফাইনালি দিদিও এসে গেছে আমরা টোটোয় উঠে পড়েছি তো খুব রিক্ষিত নাস্তে নাস্তা যাচ্ছে টোটো করে ওর খুব আনন্দ লাগছে যা মানে একটু দূরে জার্নি না ওর খুব ভালো লাগে তো সারাক্ষণ তো ঘরে থাকে ওর জন্য তো চলো এ দেখো মেজ দিয়ে আগে আগে হাঁটছে আমি পেছনে হাঁটছি ফাইনালি বলতে বললে চলে এসেছি ঠিক মানে আমার রাস্তাটা ঠিক চেনা লাগছে না মনে হয় কাছাকাছি চলে এসছি তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি জেঠুর বাড়িতে ওইদিকে দাদা সার্ভ করছে খাবার দাবার অনেকেই তো এসছে দুপুরবেলা যেহেতু সবাই খাওয়া মানে প্রসাদ খাচ্ছে প্রসাদ না জাস্ট খাওয়া দাওয়ার আয়োজন করেছে এখনও তো পুজো হয় যে প্রসাদ বলছি তো যাই হোক এখানে ডিকি ডিকির কর্ম করছে হ্যাঁ মানে ওই এলেই তো মানে দুষ্টুমি শুরু আর এই যে আমার মেজ জেঠি ভেতরে ঘরে মানে ঠাকুরের সমস্ত কাজকর্ম করছে যেহেতু সন্ধ্যেবেলায় পুজো ওই জন্য এখন থেকে একটু যোগাযোগ দি করছে এখন ম্যাক্সিমাম মানে চারটে বাজে ওই জন্য আর কয় কয়েক ঘন্টা মানে সাড়ে সাতটা থেকে তো পুজো শুরু হবে ওই জন্য আর এদিকে রিকি দেখো রিকি ওই ভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে মানে ও যেখানে যায় সেখানে খেলা মানে সাথী খুঁজে বেড়ায় যাই হোক আমরা আবার নিচে চলে এলাম ওপর থেকে এদিকে জ্যাঠা রেডি হচ্ছে মানে পুজোয় বসবে মানে এই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পুজো তো যাই হোক ওখানে মানে রিকি খুবই এনজয় করছে মানে ও তো মানে বলতে পারো মানে কোথাও ঘুরতে গেলেই একদম মানে কি বলবো আর এদিকে জেঠু দেখো অলমোস্ট বসে পড়েছে পুজোতে এইটা হচ্ছে জেঠুর ঠাকুরঘর এই যে এদিকের মা লক্ষ্মী রয়েছে আর এদিকে বাবা আর এদিকে মা রয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত পুজোর আয়োজন আমি ছোটোবেলা থেকে খুব আসতাম পুজোতে তারপরে বিয়ের পর আর এখানে ঠিক আসা হয় না তারপর রিকিও বড়ো হচ্ছে আর আসা হয় না এই ফার্স্ট রিকিকে নিয়ে এলাম এদিকে সবাই দেখো বোনরাও চলে এসে দিদিরা সব বসে আছে পুজো শুরু হয়ে গেছে এবার আমরা যাব খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা রাত হয়ে গেছে তারপর পেরাতে হবে অনেকটা দূরে যেতে হবে তার জন্য পুজো হচ্ছে আর ওইদিকে আমরা খেতে বসে গেছি খেয়ে দেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো দেখো এখানে আমরা সব বসে পড়েছি খেতে তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো আজকের মতনটা টাটা বাই বাই